হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো প্রদেশ কংগ্রেস সভাপতি সৌমেন মিত্রের। বুধবার গভীর রাতে কলকাতার এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তার। রাজনৈতিক জগতে সৌমেন মিত্রের এই অবদান চিরস্মরণীয়। শোকের ছায়া জেলা রাজনৈতিক মহলে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99515। আমার অত্যন্ত শ্রদ্ধেয় নেতা সৌমেন মিত্র মহাশয় আজ আর আমাদের মধ্যে জীবিত নেই। শেষ নিঃশ্বাস তিনি ত্যাগ করেছেন। গত কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন, খোঁজ খবর রাখছিলাম, তাই তার মৃত্যু আমার কাছে গভীর শোকের। প্রিয়জনকে হারানো, অভিভাবককে হারানো, শুভানুধ্যায়ীকে হারানো এক ব্যক্তি আমার কাছে সৌমেন মিত্র মহাশয়, খুব খারাপ লাগছে। বাংলার কংগ্রেসের একটা অধ্যায় সমাপ্ত হলো, অপূরণীয় ক্ষতি হলো আমাদের। কিন্তু আমরা জানি আমরা সবাই মৃত্যুর দাস, তাই হয়তো মেনে নিতে হবে, কিন্তু দুঃখ থাকবে। এই অপূরণীয় ক্ষতি কী করে সামলাবো আমরা জানি না। ভগবানের কাছে প্রার্থনা করব তার আত্মা যেন শান্তি হয়, তিনি যেন স্বর্গবাসী হন, তার পরিবারের সকলের কাছে আমি একটাই কথা বলতে চাই। সৌমেন মিত্র হয়তো নেই, কিন্তু তার জন্য আপনারা মনে করবেন না যে আপনাদের পাশে আর কেউ নেই। আমরা সবাই সৌমেন মিত্রর পরিবারের পাশে থাকব। মিত্র একটা খুব বড় মাপের নাম, তাকে ঘিরে অসংখ্য মানুষের নানান স্মৃতি। তার সবথেকে বড় গুণ ছিল যে তার কাছে কেউ গেলে তাকে তিনি ফিরিয়ে দিতেন না। মুর্শিদাবাদ জেলার বহু মানুষ সে হাসপাতালে, কলকাতার মেডিকেল কলেজ, পিজি ইত্যাদিতে যখন ভর্তি হতে পারছেন না, সৌমেন মিত্র তাঁদের জন্য যথেষ্ট করতেন। আমার মনে আছে বহরমপুরের স্বপন সান্যাল, তাকে ভর্তি করতে গিয়ে আমরা খুব অসুবিধেই পড়েছিলাম। তিনি তৎকালীন মুখ্যমন্ত্রীকে অর্থাৎ জ্যোতি বসুকে ফোন করে তার ভর্তির ব্যবস্থা করেছিলেন উডবান ওয়ার্ডে। তার কাছে যিনি যেতেন তাকে তিনি ফিরিয়ে দিতেন না। তিনি মৃতপ্রায় কংগ্রেসকে উজ্জীবিত করার জন্য আবার চেষ্টা করেছিলেন জীবনের শেষ দিনে। আবার তিনি শেষের দিকে তিনি আবার কংগ্রেসটার দায়িত্ব নিয়েছিলেন। তার মৃত্যুতে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গভীর শোক জ্ঞাপন করছি। আলফা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স ট্রেনিং শেষে নিশ্চিত কর্মসংস্থানের একমাত্র ঠিকানা। উচ্চ মাধ্যমিক পাস সকল ছাত্রছাত্রী আবেদনের যোগ্য। জিএনএম নার্সিং, বিএসসি নার্সিং, ডি ফার্মেসি, প্যারামেডিকেল, হোটেল ম্যানেজমেন্ট সমস্ত কোর্সে ভর্তির জন্য অতি সত্বর যোগাযোগ করুন। নার্সিং ট্রেনিং করার পর প্রতি মাসে 15,000 থেকে 25,000 টাকা আয় করুন। এডুকেশন অ্যান্ড লোন, স্কলারশিপ এবং হোস্টেলে থাকার সুব্যবস্থা রয়েছে। আমাদের ঠিকানা 55 বহরমপুর বিডি অফিসের বিপরীতে। হেল্পলাইন নাম্বার 2512677 তনুজাস, একটি সম্পূর্ণ পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান তনুজাস, মোহন সিনেমা হলের সন্নিকটে হনুমান মন্দিরের ঠিক